আজকের খাস দশ, এক ধাক্কায় 103, ফের ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। ভাটের বৈঠক, ঠিক এই ভাষাতেই কটাক্ষ করে বৈঠক থেকে বেরিয়ে গেলেন রূপা গঙ্গোপাধ্যায়, শোরগোল গেরুয়া শিবিরে। মুম্বাইয়ে আজ শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জল মাপছে গেরুয়া শিবির। উদ্বেগ বাড়িয়ে গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু 13 জনের, আক্রান্তের সংখ্যাও ছাড়ালো 700। বিজেপির শক্ত দুর্গ তৃণমূল ভাঙতে পারেনি, তাই পুলিশ দায়িত্ব নিয়েছে, তমলুকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। কলকাতা পুরভোট, অশান্তি এড়াতে নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ কমিশনের, বুথের ভোটার হলে তবেই হওয়া যাবে পোলিং এজেন্ট। দেশের বেকারত্বের সংখ্যা কত, সংসদে পরিসংখ্যান তুলে ধরে জানালেন কেন্দ্র। প্রার্থী তালিকা সামনে আসতেই প্রবল বিক্ষোভ গেরুয়া শিবিরে, বহিষ্কৃত চন্দ্রশেখর বাসুটিয়া। ভর সন্ধ্যায় হাবড়ার ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে অভিযুক্ত সমীর সরকার। সাবধান, থাইল্যান্ড থেকে ধেয়ে আসছে নিম্নচাপ, ডিসেম্বরের শুরুতেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।